অন্ধকারের এ দৃশ্য ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবার। ভয়াবহ বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে দিন কাটাচ্ছেন দেশটির 1 কোটি বাসিন্দা। শুক্রবার প্রধান একটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বন্ধ হয়ে যায় পুরো বৈদ্যুতিক গ্রিড। এতে ব্ল্যাক আউটের কবলে গোটা দেশ। এর আগে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে জানিয়ে কম গুরুত্বপূর্ণ সরকারি সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল কিউবা সরকার। তবু হয়নি শেষ রক্ষা। এদিকে বিদ্যুৎ না থাকায় দেশজুড়ে দেখা দিয়েছে নানা সংকট। বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন সরকারি সেবা। রোববার পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ রাখতে বলা হয়েছে সব ধরনের বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম। তবে এ সময় কেবল রাষ্ট্র পরিচালিত খাদ্য ও স্বাস্থ্যসেবা খাত চালু থাকবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে হারিকেন মিল্টনের কারণে দ্বীপটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতির মুখে পড়েছে। এর জেরে দেশটির বড় 2টি বিদ্যুৎ কেন্দ্র ফেলটন ও আন্তোনিও গুতেরেস কম উৎপাদন করছে বলে উল্লেখ করা হয়েছে। দ্রুত এ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে না পারায় অনেক আগে থেকেই দেশটির ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছে কিউবা সরকার। কাকুলি আখতার, সময় সংবাদ।